অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুলক সরসভার পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফেনীতে যে রোগশো আপনাদের মাননীয় প্রধান অতিথি যে কথাটি বলেছেন যে আমাদের উদ্দেশ্য সফল, কি শিশু কি কিশোর কি তরুণ কি বৃদ্ধ সবার মাঝে ক্রিকেট এক উন্মাদনা তৈরি করেছে। এই ক্রিকেটের মধ্য দিয়ে বারে বারে বাংলাদেশের জাতীয় পতাকা বিশ্বের বিভিন্ন অঞ্চলে উড্ডয়ন হয়েছে। আমরা মাথা উঁচু করে বিশ্বকে জানাবো যে বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা অনুকরণীয় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এই ক্রিকেট আমাদেরকে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করবে। আসুন আমরা সবাই মিলে আমরা শুভকামনা করি আমাদের দলকে, যাতে একদিন না একদিন বিশ্বের যে ওয়ার্ল্ড ট্রফি যেটি, সেটি আমাদের সোনার ছেলেরা এই জায়গাটা আমাদের ঘরে নিয়ে আসতে পারে।